ব্যাগটা দিচ্ছি জানলা দেখা না মাস্টার বল দিচ্ছিস কেন ধর এটা ধর এটা ধর এটা হচ্ছে পার্কের ভিউ পার্কের ভিউটা এটা মেয়ের অনেকদিনের বায়না ছিল আজ প্রথমবার আসলাম একবার ঘুরে দেখে নি তারপরে উঠিস নাকি আচ্ছা চল চল এইটা দিয়ে ওঠ বাবু এইটা দিয়ে ওঠ উঠে এইটা দিয়ে গিয়ে তারপর স্লিপটা খা এইটা দিয়ে ওঠ ধরে ধরে যা দাঁড়া ঘুরে দিকটা দিয়ে ঘুরে আসলে অনেকদিন আসার জন্য ছটফট করছিল আজকে আসতে পেরে এত খুশি হয়েছে কোনটা ছেড়ে কোনটা চাপবে ভেবেই পাচ্ছে না চড় একটুখানি চড় আয় এই তো উঠেছ একটুখানি ওকে বসতে দাও ওকে একটু বসতে দাও আচ্ছা চ দাঁড়া দাঁড়া এই মাস্কটা নামিয়ে ফেলো আস্তি লেগেছে তা ছাড় এটা বুঝতে হবে না এটা বুঝতে হবে না দোলনা দোলনা হবে
কি এটা? ও এই এখানে বাবা জায়গাটা এত সুন্দর, আজকে ফার্স্ট টাইম এসেছি, এত ভালো লাগছে, মেয়ের তো ভীষণ আনন্দ হচ্ছে এখানে এসে। দেখাচ্ছি তোমাদের আরো ভিউটা দেখাচ্ছি, এত সুন্দর, অনেকটা বড় এরিয়া জুড়ে জায়গাটা করে করা হয়েছে। হ্যাঁ পরে তুলবে, দাঁড়াও আমি তো এটা করে নি। আজকে বক্তব্য রাখার আগে ভোর থেকে আজকে একটা কথা বলতে ইচ্ছে করছে। পেছনে কিছু একটা প্রোগ্রাম কোথাও চলছে আশেপাশে, তার জন্য খুব সাউন্ডটা জোরে আসছে, হয়তো আমার কথাটাও আপনারা ভালো শুনতে পাবেন না। কিন্তু খুব খুব সুন্দর জায়গাটা, বিশাল এরিয়া জুড়ে জায়গাটা পার্কটা করেছে। এই পেছনটা দেখতে পাচ্ছ, পেছনটা একটা ঝিল ছিল, ঝিলটা এখন বুঝে গেছে, এখন পানা হয়ে গেছে। পার্কটা অনেকদিন হয়েছে, বাট ঠিক টাইমে আমরা আসতে পারিনি, তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আমি আমার ওয়াইফ মেয়েকে নিয়ে এসেছি, একটু ঘুরতে বেরিয়েছি আমরা। আজ একটু দেরি হয়ে গেছে অন্য দিনের থেকে, হ্যাঁ আরও তাড়াতাড়ি আসলে ভালো হতো। মেয়ের পেছনে এই দেখতে পাচ্ছেন এই ইসেতে চাপছে, স্লিপে ওই যে ওই স্লিপে ওইখানে চাপছে। আজকে ও অনেকদিন আসবে আসবে করছিল পার্কে, অনেকদিন পরে আজকে আসতে পেরে খুব খুশি, ও খুব খুশি, মানে কোনটা ছেড়ে কোনটাতে চাপবে ও নিজেই দিশা পাচ্ছে না। হ্যাঁ মানে আজকে ঠিক ওর মনটা পোষালো না আজকে এসে, আর একদিন আসতে হবে পার্কে ওকে নিয়ে। একদিনে ওর হচ্ছে না, কমপ্লিট হয়নি, ওর হচ্ছে গিয়ে আরেকদিন আসবে পুরো, তারপরে ওর কমপ্লিট হবে, তাও হবে কি না জানি না, কেন অনেক ইভেন্ট আছে, অনেক কিছু চাপার আছে, ও সব একসাথে পাচ্ছে না, চেপে উঠতে ছোটাছুটি করছে। এখন 6টায় পার্কটা বন্ধ হয়ে যায়, তা এই পার্ক থেকে বেরিয়ে তারপরে যাবো আমরা গিফটের দোকানে। কালকে আপনাদের বলেছিলাম যে আমার হাজবেন্ড আমাকে নিয়ে যাবে গিফট কিনতে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে, তা জানি না কী গিফট কিনবে ও, তা যাই হোক আমরা যাব, আপনার আমিও দেখব, আপনারাও দেখতে পাবেন। তোমরা দেখে চিনতে পারছো এটা কোন দোকান?
আমরা এখন ঢুকছি মোবাইলের দোকানে।